नमस्कार बंधुरा, बासंती भिलेज कूकिंग थेके आपनादेर सबाइके स्वागत जानाच्छि एबं नतून बच्चर प्रीति ओ शुभेच्छा आपनादेर जोन्नो रइलो आमार तरफ थेके। आजके आमि एकटा नतून रेसिपि निये चले एसेछि, आपनारा देखते थाकुन रेसिपिटा बानाच्छि। आमि प्रथमे निएछि 2 कप ময়দা, 7 মতো লবণ নিয়ে নিচ্ছি, 4 সাথে নিয়ে নিচ্ছি 7 তেল, ছোট টেবিল চামচে 3 চামচ প্রথমে এটাকে ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা লক্ষ্য করবেন এইভাবে মিক্সড হয়ে যাবে। এরপর 1 কাপ জল নিয়ে নিয়েছি, অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মেখে নেব। এভাবে মাখতে থাকব 5 মিনিট মতো। এইভাবে আমার মাখা হয়ে গেছে, ডো করে নিয়েছি। এবার এই ডোটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবারে কড়াতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1 সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল চিনির সিরাপ করার জন্য। আমাদের রেসিপির জন্য চিনির সিরাপ লাগছে। আমাদের সিরাপ রেডি হয়ে গেছে। এরপর ঢাকা দেওয়া ডোটা খুলে নেব। দেখছি অনেকটা দলদলে টাইপের হয়ে গেছে, তাই বন্ধুরা আপনারা চাইলে একটু ময়দা মেখে নেবেন। এইভাবে মেখে নেবেন। মাখার পর ডোটাকে রোল টাইপের করে নেব, যাতে আমাদের লেচি কাটতে সুবিধা হয়। এইভাবে একের পর এক লেচি আমরা কেটে নেব। বন্ধুরা লক্ষ্য করবেন আমার 2 কাপ ময়দাতে 6খানা লেচি হয়েছে। এরপর একের পর এক রুটির আকারে আমরা বেলে নেব। এইভাবে সব রুটি বেলে নেব। বন্ধুরা লক্ষ্য করবেন পুরো পাতলা করেছি রুটিটা, আপনারাও এইভাবেই করবেন। আমার সব রুটি বেলা হয়ে গেছে। এরপর রেসিপির জন্য আমি রুটিগুলো একের পর এক সাজিয়ে নেব। প্রথমে একটা রুটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দেব ময়দা গুঁড়ি। তার উপরে আরেকটা রুটি, তারপর আরও 1 চামচ সাদা তেল। চারপাশটা ভালো করে মাখিয়ে নেব। এক এক পর এক সব রুটি এইভাবেই সব লাগিয়ে নেব। এইবার ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা, এটা ভালো করে জুড়তে হবে, না জুড়লে ভাজার সময় খুলে যেতে পারে। ভালো করে চেপে চেপে রোল টাইপের করে নেব।
এইভাবে চেপে চেপে করবেন বন্ধুরা। ভালো করে আবার মুখটা আটকে দেবেন যাতে না খুলে যায় ভাজার সময়। এবারে আমি একটি ছুরি নিয়েছি, প্রথম দুদিকের অংশকে কেটে বাদ দিয়ে দেব। আমি এবারে লেচির আকারে কেটে নিচ্ছি 1 ইঞ্চি খানেক। বন্ধুরা আপনারা চাইলেন এর থেকে পাতলাও করতে পারেন। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রুটির পাটের পাটে কেমন পড়ে আছে সুন্দরভাবে। আপনারাও ভালো করে চিটে নেবেন, আপনাদেরও এরকম হবে। এইভাবে আমি সব লেচি কেটে নিলাম। এবারে হাতে অল্প অল্প জাঁক দিয়ে চেপে দেব। এরপর ময়দা গুঁড়ি দিয়ে ভালো করে একটু বেলে নেব, একের পর এক এবারে বেলে নিচ্ছি। এইভাবে চাপবেন বন্ধুরা যাতে না পাট খুলে যায়। আমার একের পর এক সব বেলা হয়ে গেছে। এরপর আমি কড়াতে তেল দিয়ে দেবো। বন্ধুরা আপনারা চাইলেন সাদা তেলেও ব্যবহার করতে পারেন, আমি এতে ব্যবহার করেছি সর্ষে তেল। এবার হালকা আঁচে একের পর এক ছেড়ে দেব। হালকা আঁচে বন্ধুরা উল্টে পাল্টে দেবেন, এইভাবে লাল লাল হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এরপর বাকি সব ভেজে নেব, একইভাবেই সব ভেজে নেব। উল্টে পাল্টে করে নেড়ে নেব। আর এই যে খাজাগুলো হয়েছে বেশিক্ষণ রসে ডুবিয়ে রাখবেন না বন্ধুরা, ভেঙে যাবে, নরম হয়ে যাবে, মঝমচে আর থাকবে না। তাই মিষ্টি রসে খানিকক্ষণ রাখার পরেই আপনারা তুলে নেবেন। রসে ডুবে গেলে বা ভেদে গেলে খেতে ভাল লাগবে না, তাই খাজাই মঝমচেই খেতে খুব সুন্দর লাগে। এইভাবে বাড়িতে বানান খাজা, খুব সুন্দর লাগবে খেতে, অল্প সময়ের মধ্যে বানানো হয় খাজা। আপনারাও চাইলেন বাড়িতে বানান, বানিয়ে খান, আমাকে কমেন্টে বলুন কেমন হয়েছে।
আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। পুরো দোকানের মতো মচমচে হয়েছে আমার খাজা রেসিপি। পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। নমস্কার।